কয় নাটি মানুষ রাখবো? একালি একালি চার জানিল আরে কথা হই একটাই, বিদেশ যাওয়া আর চাকরি করা কথা একটাই। কত কি জানলেন আপনি? হ্যাঁ আপনি ডিম কিনবেন? আপনি ডিম কিনা হারবেন না। আর আব্বা বুঝাও সেবা যত্ন ঠিক মতো করু আব্বা, আপনার সেবা যত্ন ঠিক মতো নিয়েন, শরীরের যত্ন নিয়েন আপনি। আমি তো যাই চাকরিতে এক মাস দেড় মাস পরে পরে আহি, আর দুধ ডিম ফ্রিজ আছে যে কোন লাভে আব্বার ঠিক মতো খাওয়াই। আরে ডিম যদি আছে সব ডিমই তো আব্বার দেই, চার পাঁচটা একলগে দেই, আমি ডিমের চুকলাটা বন্ধ মুখে দিই না। তুমি যে কি কোয়াও আমি তো কোনো চিন্তাই করো না। আমি তো তোমার সম্বন্ধে জানি সবই বুঝো নাই, তার জন্যই তো তোমারে কয়ে গেলাম যে না আব্বার সেবা যত্নটা কইরো ভালো করে। আচ্ছা যাই আয় না, তুই আর ফোন দিস ফোন তো দাস না। ফোন তো দেই আব্বা, ভিডিও কলে তোমার নয় কথা কই আমি। যোগাযোগ রাখ মো ঠিক মতোই। হ্যাঁ যাও। আচ্ছা এই যে শুনো বউ, তুমি ভাই তাসিলা আব্বা স্বাস্থ্যটা দেখা দাও, একবারে হুগাইয়া হেমগুড়ে চাপা হেমগুড়ে আপসে হেমগুড়ে চাপা হেমগুড়ে গেছে। আর আমি তুমি না থাকলে পরে এরকম স্বাস্থ্য মানে হালাই তো খাওয়াইতে খাওয়াইতে। আমার তো বয়স এখন শেষের দিকে বুঝো না, এই খেনে ভালো খাবো খেনে খারাপ খাবো এই রকম ভাবে চলবো। আমি বাইতে থাকি সব সময় হ্যাঁ মনে করো ভালো মন্দ খাওয়াই, আর তুমি খাবো না খালি খাইতেই থাকে। আর তুমি এই তাই খালি খাই খামো না, এরকম না ওডাই না দে ওডাই না দে। আমি তো এই জিনিসটাই বুঝি না আব্বা। যাও তাহলে যাই, যাও ভালো থেকে। হ্যাঁ আচ্ছা তাহলে গেলাম আমি, আব্বার যত্ন নিও। শোনো যায়া বিকাশে টা হেপাটে ওটে হে কিন্তু নাই গা। আচ্ছা ঠিক আছে মানায়ো ফল কানা লাগবো ডিম কানা লাগবো। যাও আড়াইবে তো সব ফলগুলো খাওয়া হয়ে গেছে, বাজার ঘাটে যাবো তাই না, বাজার ঘাট কবে ফুরাইছে আর খবর আছে লোকটার না মেশিন চালু হয় না, তবে তেল লাগবো চালু হইতে। তাই তো দেখি মাইসে মেশিন চালাইলো তেল দিয়া, আর আমার ঘরের মেশিন চরে তেল ছাড়া, এনে কি আরম্ভ হইছেন না? আরাম করব না, বেলা কটা বাজে তোমার বাজার যাবার কইছি না আমি? এই সকালে ঘুমে থেকে উইডাই তোমার বাজারের আলাপ। আচ্ছা আমরা খাই দুজন মেশে এত বাজার আমরা কি করব? এই বাজার করছো কবে তোমার কি মনে আছে? কে হ্যাঁ বাজার করছো তুমি গত মাসের এক তারিখে, আজকে মাসের পনেরো তারিখ। এই গত মাসের পনেরো তারিখে এক কেজি তেল কিনা দিছে, সেই তেল এখনো ঘুরিয়ে গেছে। সর্বনেশ্বর কথা শুনছো, এক কেজি তেল কোনদিন দেখছো মানুষের এক মাস যায়? তেলের যে পরিমাণ দাম ওইরকম মিলিয়ে খাওয়া লাগবো। আমার দিয়ে দিব না তুমি, আর আমি তো আর একা খাই না, খাও তো তুমি সহায়। আরে যাইতেছি তো বাজারে, যে এইভাবে কথাগুলো কইলা ওর সাথে একটা বাজারের লিস্ট বানিয়ে রাখো, ওই লিস্টটা দোকানদারে দেই দিবি আর হদাই তোমার তেল তেলাই দিয়ে দিব। এই তোমার গলার সাউন্ড কমাবা, গলার সাউন্ড কমাবা। এই যে শুনো কি ডিম শেষ হয়েছে, আজকে চার দিন ধরে একালি ডিম নিয়েও আবার আজকে ডিম লাগবো। ডিম লাগলাম মনে আমি না, আজকে ডিম লাগবো কিসের দিকে? ডিম আমি খামু, আমার শরীর স্বাস্থ্য শুকাই গেছে। শুকাই গেছে গা, ডিম খাইতে খাইতে শরীরটা না বর্ষার বানাই নিছাও তাই না? তাই তো, ডাক্তার কইছে আমারে ডিম দুধ খাওয়া নিগা। এখন দুধ ঘরে আছে তুমি ডিম নিয়ে আবা। তোমারে ডাক্তারে কইছে ডিম দুধ খাওয়া নিগা, আর আমারে কইছে হুটকি মাছ খাওয়া নিগা। তাই তো কইছে বুঝছো, যাই
ডিমনি কয়টা ডিম আনবো একালি একালি চার জানিরো হাই রে সর্বনা সে একালি আনতে কইছি একালি নিয়ে বা তাই জানিও কাকে আর পয়সা যাও বো তাই তো মেন চার ডিম আমি আনিগো তো লাগি এত বেজার হ কইছেন দেখো তুমি যদি এসে চার ডিম নিয়া হও তাহলে তোমার লাগা লাগা ঝগড়া বাজবো হাই রে খাচ্ছ নি রে চার ডিমও তোমার মন ভরে না তাই না গেতাছি একালি আনমু একালি নিয়ে আইবা একালি আনিলো চার ডিম নিয়ে আইবা তাই তোমার কিল করি পিড়া পড়বো চার ডিম আমি খামু না আমি একালি খামু আপনার পুমাই তো আর বাইতে নাই যে আপনার পুলারে পাড়ামো পুরুষ মানুষ কে আমি তাহলে কর্জ করে আনো মো আমি তুই যাই যাও কে দাও আপনি তো শরীর নাকি কাপা কাপি করতেছেন পরে ডিম দি ফালায়া পরে দিবেন ভাইঙ্গে সরকারি দোহান তো আসি দাও তাহলে এই একটা অবস্থা টিমের কি দাম হয়ে গেছে ডিম কত করে আনলে হ্যাঁ ডিমটা কি করে আনলে আমি ডিমের নিয়ে যাইতেছি তো হ্যাঁ ডিম আপনি খাবেন হ্যাঁ আমি তো খাইতেছি লাই দেখা বসে আলা আপনার এই শরীর আপনি ডিম খাবেন আপনার শরীর তো ডিম তো ধরবো না হ্যাঁ না ধরলি কি হবো পোলা খাবার নিয়ে কইছে আরে পোলায় তো খাবার নিয়ে কইছে বিদেশ দিয়ে কইছে আপনার পোলায় ঠিক আছে কিন্তু আপনার শরীরে যদি ডিম বাদে যদি কুইসা মুরগিও খায় তাও তো আপনি কামাবো না পোলা তো বিদেশ থাকে না সাহেরি করে আরে কথা হই একটাই বিদেশ যাওয়া আর চাকরি করা কথা একটাই কত কি জানলে আপনি হ্যাঁ আপনি ডিম কিনবেন আপনি ডিম কিনা হারবেন না আপনি কিনা হারন লাগবো আড্ডা আচ্ছা আন্ডাই কত কই দে হ্যাঁ আন্ডা কত কইরা আমি তো আন্ডা কিনি নাই গে ডিম আনছে আমি ডিম কিনছি আচ্ছা কত হাই হাই কি কম আপনি ওখানে ডিম যেই দাম মনে করেন যে ডিম আলাম লাগে তো কথাই কওয়া যায় না কথাই কওয়া যায় না যে পরিমাণ দাম পাই রাখে যা আচ্ছা এই ব্যাপারে যদি ডিমের দাম বাড়ে তাহলে কি মানুষ ডিম খেয়ে পাসারবো না বাসা হবো না তাহলে কো না আমি তো দুর্বালা ওইটাইছি এখন ডিমের দাম কত আপনার কথাটাই তো আমি বুঝতেছি না আপনি দুর্বল হইতেছে না দোপাল্লা হইতেছে কোনটা কথা আপনি ডিম খেয়ে কাম নাই বাচ্চা জানকা ফিরে এক হালি ডিমের দাম কত জানেন আপনি কত হ্যাঁ 70 টাকা হালি ডিমের বাজার খুব বেশি আমি দেখি আর এক দোকানে যাই আমার পরিশ্রম ওই দোকান দিলা দাম থাকলে আমি তুলবাড়ি পাইতেছি না
আজ না কাল কাল না পরশু এটা করে ঘুরাইতাছে মহিলা মানুষ হই আর এক মহিলার কাছে টেহেল সুদি না গেছ না করতে দিছ করতে দিছি আমি কি সুখ খাই তে মাইশের তুমি টেয়া করতে দাও কে করতে মাইশের করতে দাও কে এই মানুষ বিপদ বলা বিপদ দেখা না কেনা আমারও তো বাবা বিপদ আবার পারে কিস্তি নাই কিস্তি টেহার জন্য আমার কাছে আইছিল পরে হে টেহা দিছি ও কিস্তি নাই না হে গরে টেহা নিয়ে মাইশের হাইদা দিয়ে যাও তাই না বাই খালি তারিখে বাইতা হুক দেখবি আমি বাইর কাছে ব্যাগ বিচারি দিমু দেখা কি করব আমারে কি করব ওই তোর ভাই তো আমাকে পয়সা দিয়া দাও যখন ফুরা জায়গা তখন কি মানুষের কাছে টান খুনতে চালাই না আমি দেখছি আমি এর আগে কল তোমার কইছিলাম যে আমার 200 টাকা কোনান দিকে আইনা দাও একটা দেহ হয় না দেহর মাই ও তোমারে কি আইনা দিমু তুমি ওই তা দোহান করে যাও করে কেন খেলাবা কেন বল না খেলবা না কি আইনা দিমু তোমারে না আচ্ছা তাহলে আমার বাদ দিয়ে আছে যাও তোমার টিয়া তুমি তুলো গা যাও বাদ দিয়ে রাখা গা আর নাই তো সিয়া হঞ্জুদি কাল না যায় আর দরা হারমু না বাদ দিয়ে রাখা যা তাড়াতাড়ি আয়ো আবার দিব তারপরে এখন যা এলো মেসে টিয়া তুলবার নাকি ওটা তুলবার নাকি আমারই বাদ দিয়ে রাখা ও ও বাবা ও ও ও বাবা বাবা গো তারে যাও গাহা এ বাবা রে বাবা গো আমি আমনে গোমরাই দোহান নাই আঙ্গো পারাই তো দোহান আছে দাম বেশি চাইলো না হাইরা আর কি আর কি আমি সে না রে দেছি দে হসে এলে কোন লাগা আছে আমি এটা হলো ওই যে তেতুল তোলা ইয়া তো কত দূর হবো তাও 3 কিলো হবো আমি তো হাইরা যা হামু না মারা কিলো গিরে কি উড়ান সাথে হি কোন রে চামসা পাই নাহি উড়ান ইসকা মেসকা ও মা 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 আমার খেয়ে আছে আমারও তার কোর্সিং এর খেয়াল বারবার কত নিবি কেন যাবেন আপনি আমি এই ডাইন না যাব ডাইন না 200 টাকা না গোবারা তো নাই 200 টাকা বাবা জানকা জাহার বল নাই জানকা আমি তো না কাম কোনে গোড়া পাও ডাল ছিল দাও পাও তুই লাউ না কে হতে বুইরা মানুষ তো হার না কত দূরে আছে আমার হে নাড়ি তো কোনে কোন নাড়ি কো দেখে এই যে এই যে এই যে নাড়ি চাষা বইয়া থাকাবেন তো কত দূরে আয়া পড়ছে বাবা রে বাবা মানুষ হ্যালো হ্যাঁ তুমি কি বাসাও আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আব্বা আব্বা আব্বার শরীরটা কেমনে আব্বাও ভালো আছে ভালো আব্বার সেবা যত্ন ঠিক মতো করো আচ্ছা সমস্যা নাই এই যে শুনো তুমি কিন্তু আহার আহার সময় আমার নিয়ে একটা শাড়ি নিয়ে আইও আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি পাগল আব্বা শরীর ভালোই আছে যাই তাহলে আমি ডিউটিতে যাই এতক্ষণ লাগলো
কে পাইলো না বড় আমার গাড়ি তাইছো ও যে হই ওমরা এতে তুলতলা পরে আসাল হাই হাই তে তুলতলা আব্বা আপনি এত দূর গেছিলেন কে তে তুলতলা গেছিলেন কে ইনে দাম চাইলো বেশি হাই হাই তে তুলতলা কে আজকের কথা কত দূর গেছে দেখছ না হ্যাঁ তা তো শরীর অসুস্থ হই বই ভালো করে বহেন ইনে চাইলো ওই নো বড় হালি পরে আরতি আরতি গান গেছি খালি ব্যাগ হাতে ঘোষ করছি পরে পরে হেই মেসর মার্কেট যাইয়া পরে উনি কিছু সত্তর কে হবে রে আমি তো বিশটা হাতও বাসাইলাম মনে আচ্ছা ভালো হয়েছে আমার রিক্সা ভাড়া দিয়ে দেন রিক্সা ভাড়া কত 200 টাকা কি 200 টাকা 200 টাকা কি কই রে আরে মিডিয়া আছে আমি দেন আমি যাম গা দাও হ্যাঁ দিয়া দাও আপনি না তো 20 টাকা আছে করছেন এক 200 টাকা গাড়ি ভাড়া দেখছেন 20 টাকা আছে দিয়া দাও তা তো 20 টাকা হা হা জি বলল আরে বাবু দেনছে আমার রিক্সা ভাড়া আরিয়া যাব গাড়ি ভাড়া গেছে গেছে হায় আল্লাহ এক খালি ডিমের দাম দিলে কত বলো 270 টাকা আলো মা বো মা 20 টাকা হাসি হলো দেখছো বাঙালি 20 টাকা বাসিবার যায় 200 টাকা খরচ বুঝছাও তালি